আছি মুজাররাত মুতাহহারের বাব। আজকে আমরা তৃতীয় বাব সামি আসমাউ এর সিগা এবং সরফে সগরগুলো জেনে নেব। তো সামি আসমাউ এর যে বৈশিষ্ট্য সেটা একটু জেনে নিই। সামি আসমাউ এ বাপের সাধারণত রোগ, শোক, আনন্দ, চিন্তা, বর্ণ, বিকলাঙ্গ মানুষের শারীরিক অবস্থা বোঝায়। যেমন মারাদোন সে অসুস্থ, ফারি হোন সে খুশি হয়েছে, এমন অর্থ প্রকাশ করে। তো এবাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তার মাজির আইন কালিমাতে জের হয় এবং মুজারের আইন কালিমাতে জবর হবে। যখন তুমি দেখবে যে মাজি এর আইন কালিমায় জের এবং মুজারের আইন কালিমাতে জবর, তখনই তুমি সেটা সামি আসমাউ ধরে নেবে। ধরো আমরা আগে এর সরফে সগিরটা একটু জেনে নিই, তারপর আমরা উদাহরণ সহ দেখাবো। সামিয়া ইসমাউ সামান ফাহুয়া সামিউন, অসুমি সুম আ ইয়াস ইসমাউ সামান ফাহুয়া মাসমুউন আল আমরু বিনু ইসমা ওয়ান নাহি আনহু লা তাসমা। এখানে আমরা যদি একটা উদাহরণ লিখি তাহলে হয়তো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন জাহিলুন, জাহিলা, ধরো জাহিলা পড়ছে, তারপর না জাহিলা তো তোমরা বুঝতে পারবে সহজে। যেমন ইয়াজহালু শব্দটি পড়ছে। এখন তোমরা কিভাবে এটার বাহাস বা বাপ বের করবে, এটা নিয়ে একটা কারণ। তোমরা সর্বপ্রথমে বাপ বের করার যে নিয়মটা ফলো করবে, যেটা হচ্ছে প্রথমে মাজির সিগা এবং মুদারের সিগাটা জানতে হবে। যেমন ইয়াজহালু, এই যে ইয়াজহালু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা তিন অক্ষর বিশিষ্ট। তিন অক্ষর বিশিষ্ট হলে তাহলে যে শব্দগুলো বেশি, অর্থাৎ সুলাসিটা বাদ হয়ে যাবে এবং সুলাসি মাজিদফিও বাদ হয়ে যাবে, তারপর হচ্ছে রুবাই তো বাদ হয়ে যাবে। তো তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যে আইন কালিমাতে সবসময়ের জন্য পরিবর্তন হয়। তো এখানে জবর, তাহলে আমাদের মিলে কি কাদের সাথে, শুধুমাত্র ফাতাহা সামিয়া এসমাউর সাথে, ফাতাহা এফতাহা সামিয়া এসমাউর সাথে। তো তারপরে ফাতাহা এফতাহুর সাথে যদি মিলায় তাহলে হয়, এখানে দেখো মুজারে মিল আছে কিন্তু মাজিতে গিয়ে কিন্তু পরিবর্তন। যেমন ফাতাহা এফতাহু মানে তোমার মাজিতে কিন্তু তার আইন কালিমাতে জবর, কিন্তু সামিয়া এসমাউর আইন কালিমাতে জের মাজিতে। তো তখন তোমার কিন্তু, যেমন আমরা জাহিলা যদি দেখি এর আইন কালিমায় মাজিতে জের কিন্তু মুজারেতে গিয়ে কিন্তু জবর। তো সেক্ষেত্রে তুমি যদি সামি আসমাউর দেখো, সামি আসমাউর দিকে তাকাও, তাহলে দেখতে পাবে এর সাথে, এর মাজির সিগার সাথে মিল রয়েছে কিন্তু ফাতাহা এফতাহুর মিল নেই। তো সেক্ষেত্রে তুমি সহজে বাপটা লিখে দিতে পারবে। তো এক্ষেত্রে আমি সবারকে বলবো যে এই যে বাপগুলো, এগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের যে বাপ চিনতে যে সমস্যা এবং অর্থ করার ক্ষেত্রে অনেক অংশে তোমরা সহজে অর্থ করে ফেলতে পারবে।